করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দূরত্ব বজায় রাখতে কাজ করছে প্রশাসন। তারপরও অনেকে জীবিকার তাগিদে ঘরের বাইরে বের হচ্ছেন, এমন বৃদ্ধ ভ্যান চালক ও দিন মজুরদেরকে কান ধরে উদ্বাস করিয়েছেন যশোরের মনিরামপুর উপজেলার সরকারি কমিশনার এসলাম সায়মা হাসান। সায়মা হাসান, আপনি যাদেরকে উদ্বাস করাচ্ছেন তারা আপনার বাপের বয়সী এবং দিন আনে দিন খায়। আগে ওদের অন্তত প্রতিদিন একবেলা করে হলেও খাওয়ার ব্যবস্থা করুন, করোনা কি সেটা ওদের পেট বোঝে না। যদিও আপনি সতর্ক অন্যভাবে করাতে পারতেন, এইভাবে জনসম্মুখে বাপের বয়সী বৃদ্ধদেরকে কান ধরে উদ্বাস করাটা কিছুতেই মেনে নিতে পারছে না। আবার কি করেছেন আপনি, নিজের মোবাইলে এই দৃশ্য ধারণ করে সেলিব্রেটে মনে যেতে চেয়েছেন? ছি ছি, আপনাদের মতো একজন বিসিএস ক্যাডারের মন মানসিকতা যদি এমন হয় তাহলে দেশ ও জাতি আপনাদের কাছ থেকে কী আশা করতে পারবে? বঙ্গবন্ধুর সোনার বাংলায় কি এটাই আমরা দেখতে চেয়েছিলাম? শ্রমিকদের সম্পর্কে বঙ্গবন্ধু কি বলেছিল? দর্শক, চলুন একটি অডিও ক্লিপস শুনে আসি। আপনি চাকরি করেন, আপনার মায়না দেয় ওই গরিব কৃষক, আপনার মায়না দেয় ওই গরিব শ্রমিক, আপনার সংসার চলে ওই টাকায়, আমি গাড়ি চলি ওই টাকায়। আমরা ওদের সম্মান করে কথা বলেন, ওদের ইজ্জত করে কথা বলেন।